আমি সেই মানুষকেও বদলে যেতে দেখেছি যে বলেছিল আমি সবার মতো না। পকেটে 5000 টাকা আপনাকে বিলাসিতা শিখাবে আর 5 টাকা শিখাবে বাস্তবতা। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায় না হয় হারিয়ে যায়, নয়তো অন্য কারো হয়ে যায়। আর্থিকভাবে সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়। মানুষ প্রতিষ্ঠিত হবার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। নিজেকে এমনভাবে তৈরি করা উচিত যে হারাবে সে আফসোস করবে, যে পাবে সে গর্ব করবে। আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ে। ছেলেদের আপন বলতে কেউ হয় না, কারণ পকেটে টাকা না থাকলে নিজের ফ্যামিলিও দাম দেয় না। স্বামী মদ খায়, এই অজুহাতে অনেক স্ত্রীকে চলে যেতে দেখেছি, কিন্তু স্বামী ঘুষ খায়, এই অজুহাতে কখনো কোনো স্ত্রীকে ছেড়ে যেতে দেখিনি। চাইলেই আপন মানুষদের জন্য নিজেকে ব্যক্তিত্বহীন করা যায়, অথচ ব্যক্তিত্বহীন হলে আপন মানুষেরাই আগে দূরে সরে যায়। স্ত্রী আর স্ত্রী যেমন মিল আছে তেমনি কাজেও মিল আছে। একটার চাপে জামাই সোজা, আরেকটার চাপে জামা সোজা। যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। যে বাড়িতে মহিলা নেতৃত্ব দেয় সে বাড়িতে কিয়ামতের আগে শান্তি আসার কোনো সম্ভাবনা নেই। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে বাকিটা পরকালে। একটি কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। হজ করে এসে যদি নামের শুরুতে হাজি লেখাটা প্রয়োজন হয়, তবে হারাম খাওয়ার পর নামের শেষে হারামি লেখাটা আরও বেশি প্রয়োজন। সৎ মানুষকে দুটি জিনিসের সাথে লড়তে হয়, একটি হচ্ছে দারিদ্রতার আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। কিছু মানুষের ভালোবাসা মিথ্যা হলেও অভিনয়টা কিন্তু পারফেক্ট। বর্তমান প্রজন্ম ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে জেগে দেখে দিন শেষ, এদের টেনশনে মা বাবার জীবন শেষ। কিছু মানুষ নিজের জন্য বাঁচে না, জীবনের সাথে জড়িত মানুষগুলোর জন্যই বেঁচে থাকে। কিছু কিছু আপনজন আছে যারা নামেই শুধু আপনজন, রক্তের বন্ধনের মানুষ হয়েও তাদের কার্যকলাপ শত্রুর চেয়েও ভয়ঙ্কর। আপনার অবস্থান নেই বলে যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আগামীকাল বড় কিছু অর্জন করে দেখুন, তারাই সবার আগে আপনার পাশে ভিড় জমাবে। কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করে কোনো লাভ নেই, আপনি ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ আপনার জন্য বরাদ্দ রেখেছেন। গার্লফ্রেন্ড কখনো নেককার স্ত্রী হতে পারে না, কারণ নেককার স্ত্রী কারো গার্লফ্রেন্ড হয় না। অর্থ উপার্জন করুন, কিন্তু এমন অর্থ উপার্জন করবেন না যে উপার্জনে সন্তানরা হয় পদভ্রষ্ট আর আপনি মানসিক শান্তি পান না। শেষ জীবনটা অবহেলায় কাটে, শেষে পাপের বোঝা নিয়ে কবরে যান, সন্তানরা আপনার জন্য দোয়াও করে না। শ্বশুর বাড়িতে স্বামীর ইনকামের টাকার উপর নির্ভর করে স্ত্রীদের সাথে কে কেমন আচরণ করবে। মানুষকে নিয়ে এত ওভার কনফিডেন্স দেখাবেন না, মানুষ শুরুতে যেমন দেখায় শেষে তেমনটা থাকে না। আপনি কতটা সুন্দর তা আয়নায় না দেখে কারোর চোখে দেখার চেষ্টা করেন বুঝতে পারবেন। সুন্দর চেহারার রমণী আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মিলাবে। কাকে বিশ্বাস করবেন, বন্ধুরও বন্ধু আছে, প্রিয় মানুষদেরও প্রিয় মানুষ আছে, স্যারেরও স্যার আছে। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে খুব কাঁদতে হবে আর চোখের পানিটা সবার আড়ালে লুকিয়ে রাখতে হবে। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানদের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটা হলো বাবা। তেমনি পৃথিবীর সবথেকে শ্রমজীবী ব্যক্তি হচ্ছে মা, যার কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থ নেই,
শুধু আছে ভালোবাসা। সন্তানের সফলতা না দেখা পর্যন্ত আল্লাহ তাআলা যেন পৃথিবীর সকল বাবা মাকে বাঁচিয়ে রাখে। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। হাজারো অভিমানের পরেও যে থেকে যাওয়ার বাহানা ধরত তাকেও চলে যেতে দেখেছি। মাজারে মোমবাতি না দিয়ে ক্ষুধার্তকে খাবার কিনে দিন, পীরকে বাবা না বানিয়ে নিজের বাবার যত্ন নিন, পীরের দরগা নয় মসজিদে সেজদা দিন। সৃষ্টিকর্তা যখন কাউকে টেনে উপরে উঠাবেন তখন কারো সাধ্য নেই তাকে নিচে নামাবার। চাকরি হতে অবসরে গিয়ে মসজিদে বসে তসবি টিপে ফেরেস্তা হওয়ার চেয়ে চাকরি অবস্থায় ঘুষ দুর্নীতি হয়রানি পরিত্যাগ করা অধিক উত্তম। কেউ তোমাকে নিয়ে হিংসা করলে তাকে হিংসা করতে দাও, কারণ তোমার গুণ আছে বলে সে হিংসা করে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের উপর দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার অবস্থান আর পরিস্থিতি দেখে। একটা মানুষের আসল রূপ আর একটা মানুষের রূহ কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো সম্ভব নয়। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন। একটা দেশ ধ্বংস হওয়ার জন্য জঘন্য রাজা, ঘুমন্ত প্রজা এবং বিকৃত সাংবাদিকই যথেষ্ট, যেটা বাংলাদেশে পরিপূর্ণ। মানুষ শখের বশে বিড়াল পোষে, কুকুর পোষে, কিন্তু মানুষ পোষে না। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয়জন হওয়ার চেয়ে ব্যক্তিত্ব নিয়ে একা থাকা শ্রেয়। চরিত্র আর আয়না পরিষ্কার রাখুন, নিজেকে সুন্দর দেখাবে। যারা অন্যের নিকট থেকে সুখের প্রত্যাশা করে তারা কখনো সুখী হতে পারে না। পৃথিবীর সবথেকে মূল্যবান উপহার হচ্ছে চরিত্রবান জীবনসঙ্গী, যা কোনো কিছুর বিনিময়েও পাওয়া যায় না। মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম হয়। ভালোবাসার আকুতি যতটাই তীব্র, ঘৃণার আঘাত ততটাই নিদারুণ। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, বয়স যা পারে না। আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই জড়িয়ে থাকে। যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে সেদিন জানবে ভালোবাসা শেষ। বাদ দাও সেসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সেই ঠিকানায়। কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না, আমি তো দেখি তারা দিব্যি ভালোই থাকে। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? কথা বলা বন্ধ করে দেওয়া। নিজের ইচ্ছেগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত, কারণ ইচ্ছেগুলোই তো বেঁচে থাকার প্রেরণা যোগায়। জীবন তো চলছে জীবনের মতোই, শুধু থেমে গেছে জীবনের ভালো থাকার অধ্যায়টা। সৌন্দর্যের মাঝে ভালোবাসা না খুঁজে ভালোবাসার মাঝে সৌন্দর্য খুঁজুন। কিছু মানুষ আপনাকে পাথর ভেবেই হয়তো আঘাত করে, তারা ভুলেই যায় আপনিও একজন রক্ত মাংসের মানুষ। যে যাওয়ার সে চলে যাক, যেতে দাও তাকে, ঠিক সময়ে বুঝিয়ে দিও হারিয়েছে সে কাকে। জীবনের হিসাব মেলাতে গিয়ে দেখলাম আমরা আমাদের মূল্যবান সময়টুকু কোনো না কোনো ভুল মানুষের পেছনে ব্যয় করে ফেলি। যে তোমাকে বোঝে না সে কখনো তার প্রয়োজন ছাড়া তোমাকে খোঁজেও না। আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। আপনি যত ভালোভাবেই চলাফেরা করেন না কেন আপনাকে দেখে কিছু মানুষের জ্বলবেই। কেউ রাগ করলে তখন সম্পর্ক শেষ হয় না, সম্পর্ক শেষ হয় তখন যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না। একটা সময় পর কিছু মানুষ সময়ের সাথে জিতে গেলেও ভাগ্যের কাছে নির্মমভাবে হেরে যায়। একজন বিবাহিত পুরুষ কেন অন্য নারীর প্রতি আসক্ত হয়? স্ত্রীর অবহেলা নাকি পুরুষের বদ চরিত্র? এক্ষেত্রে দুটির একটি হতে পারে, অথবা দুটোই হতে পারে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না।